আল্লাহ তাআলার অশেষ রহমতে বেঁচে গেলেন শাকিব খানের উস্তাদ, অর্থাৎ শাকিব খান যার হাত ধরে তার চলচ্চিত্রের যাত্রা করেন। এবং আজকের এই শাকিব খান জন্ম নেওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান যার, সেই মানুষটি সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো সেই মানুষটি হঠাৎ করে হার্ট অ্যাটাক করেন এবং হার্ট অ্যাটাক করার পরে তাকে কামারপাড়া, তিনি যেখানে বসবাস করেন সেই অঞ্চলেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো এখন আপনাদের একটি প্রশ্ন জাগতে পারে যে শাকিব খানের উস্তাদ কিংবা শাকিব খান কার হাত ধরে চলচ্চিত্রে আসছে? হ্যাঁ, আমি সেই মানুষটির কথা বলছি যে নৃত্য পরিচালক যিনি শাকিব খানের, একটি সময় সবাই বলে থাকেন যে শাকিব খান তার হাত ধরে চলচ্চিত্রে আসছে, নৃত্য পরিচালক আজিজ রেজা, তিনি হঠাৎ করে কিন্তু আজ সোমবার দুপুর নাগাদ কিন্তু হার্ট অ্যাটাক করে এবং বাসায় থাকা অবস্থায় কিন্তু হার্ট অ্যাটাক করার পরে তাকে জরুরিভাবে নিয়ে যাওয়া হয় কামারপাড়ার একটি বেসরকারি হাসপাতালে। তো এই সংবাদটি আসলে যখন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা দেখেছি যে সকল শ্রেণীর মানুষ কিংবা চলচ্চিত্রের মানুষ, তার যারা সহকর্মী রয়েছে বা বিভিন্ন শিল্পীরা কিন্তু দোয়াচে একের পর এক কিন্তু পোস্ট করেছে। তো সর্বশেষ আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে যেটি লক্ষ্য করলাম বা যেটি খবর পেলাম সেটি হচ্ছে যে তাকে তার হার্ট অ্যাটাক করার পরে তাকে সার্জারি করা হয়েছে এবং একটি রিং পরানো হয়েছে। সেই প্রেক্ষাপটে আজিজ রাজার এই সার্জারিটি সফলভাবে হয়েছে এবং ইনশাল্লাহ সে এখন ভালো আছে। তো সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে এখন আমরা অপেক্ষায় রয়েছি, যেহেতু শাকিব খান তার হাত ধরেই তার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন, সেই প্রেক্ষাপটে অবশ্যই বলা চলে যে শাকিব খানের উস্তাদ, সাধারণত যার হাত ধরে কোনো একটি মানুষ যে কোনো কাজের যাত্রা শুরু করেন, সেই কাজের যাত্রার যিনি প্রধান থাকেন তাকে কিন্তু অভিভাবক বলা হয়। তো আমরা আমাদের পক্ষ থেকে বা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই বাংলা চলচ্চিত্রের এই গুণী নৃত্য পরিচালক এবং বর্তমানে নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির আজিজ রেজা সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে তুলুক এমনটাই প্রত্যাশা করছি এবং সবাই আজিজ রেজার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে তার হাসি মুখে ঘরে ফিরে যেতে পারে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।